ঝিনাইদহ জেলায় জন্ম মোহাম্মদ আইনাল হোসেনের শৈশব ও কৈশোর কাটিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন চরপাড়া গ্রামে জীবনের তাগিদে খবরের কাগজ বিক্রি কখনও পোশাক কারখানায় চাকরি আবার কখনও কুরিয়ার সার্ভিসে কাজ করা আইনাল অবশেষে বিসিএস শিক্ষা ক্যারের সুপারিশ প্রাপ্ত হলেন তার স্বপ্ন জয়ের গল্প নিয়ে আজকের ভিডিও আমার বয়স তখন এক বছর তখন থেকেই মা আমাকে নিয়ে চরপাড়া গ্রামে থাকা শুরু করেন লেখাপড়া শুরু হয় চার নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হই বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে এখানে সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় পড়াশোনা ছেড়ে দেয় পরবর্তী সময়ে ত্রিবেণী মাধ্যম মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি হই এবং এসএসসি পরীক্ষা দেই। এরপর ভর্তি হই মিয়াজিনা আলম ডিগ্রি কলেজে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করি সংগ্রামী জীবনের গল্প দরিদ্রতার কারণে সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় পড়াশোনা বন্ধ হয়ে যায় এরপর শেখপাড়া বাজারেই পত্রিকা বিতরণের কাজ শুরু করি তিন চার বছর কাজ করার পর পুনরায় স্কুলে ভর্তি হই ভর্তি হওয়ার ব্যাপারে আমাকে সার্বিক সহায়তা করেছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোজাউদ্দিন ভাই আমি যখন হলের রুমগুলোতে পত্রিকা দিতে যেতাম তখন ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয় সোজা ভাইকে ভর্তি হওয়ার বিষয়ে জানালে তিনি সব রকম সহযোগিতা করেন নিজের স্কুলে যখন ভর্তি হতে পারলাম না তখন আমার বন্ধু সিরাজুলের মাধ্যমে ত্রিবেণী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হই কিছুদিন কুরিয়ার সার্ভিসেও কাজ করেছি এক পর্যায়ে ঢাকা এসে গার্মেন্টসে চাকরি নেই বেতন বৈষম্য দেখে আমি বিষয়টা ঊর্ধ্বতনকে জানাই কিন্তু এসএসসি পাশ না হলে বেতন বাড়বে না বলে জানানো হয় এরপরেই এসএসসি পাশের সংকল্প নিয়ে চাকরি ছেড়ে আবারও পড়াশোনা শুরু করি পড়াশোনার খরচ জোগানোর জন্য আবারও পত্রিকা বিতরণের কাজে যোগ দেয় এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত পত্রিকা বিতরণের কাজ করতাম এভাবেই মূলত পড়াশোনার খরচ চালাতাম সেই সঙ্গে আমার মা যথেষ্ট পরিশ্রম করেছেন আমাকে এত দূর নিয়ে আসার জন্য যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পাই তখন মা তার পোষা গরু বিক্রি করে সব খরচ জোগাড় করে দেন সেখান থেকেই মূলত আমার এই পর্যায়ে আসা অনুপ্রেরণা পড়াশোনা ছেড়ে যখন পত্রিকা বেতনের কাজ শুরু করি তখন প্রতি বছর এসএসসি এবং এইচএসসি ফলের পর পত্রিকায় সংগ্রামী জীবনের কিছু প্রতিবেদন ছাবা হতো এদের জীবনের গল্প থেকেই প্রাথমিকভাবে অনুপ্রেরণা পাই সেই সঙ্গে মায়ের দুঃখ কষ্ট দূর করতে হলেও আমাকে পড়াশোনা করতে হবে এই চিন্তাটাও অনুপ্রেরণা হিসেবে কাজ করে বিসিএসএ যাত্রা শুরু মাস্টার্স প্রায় শেষ দিকে একচল্লিশতম বিসিএসএ আবেদন করি এটাই ছিল আমার প্রথম বিসিএস কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার আগেই করোনা মহামারী শুরু হয় ফলে বাড়িতে চলে আসি প্রায় এক বছর বাড়িতে কাটানোর পর আবার ঢাকায় আসি চাকরি পড়াশোনা করার উদ্দেশ্যে একচল্লিশতম বিসিএসএ প্রিলিমিনারি উত্তীর্ণ হলাম কিন্তু থাকা খাওয়ার খরচ জোগানো আমার পক্ষে সম্ভব ছিল না কোনো টিউশনও ছিল না তখন এলাকার জাফর ইকবাল ভাইয়ের কাছে যাই একটা চাকরির জন্য তার মাধ্যমে আগেও কিছু খণ্ডকালীন কাজ পেয়েছিলাম ভাই যখন আমাকে এখন চাকরি করতে নিষেধ করেন এবং বিসিএসের জন্য ভালো করে পড়াশোনা করার জন্য বলেন তিনি পরীক্ষা পর্যন্ত আর্থিক সহায়তা করবেন বলে এবং আর্থিক সহযোগিতা করেন পরবর্তী সময়ে তিনি সব সময় মানসিকভাবে সাহস দিয়েছেন এবং আর্থিকভাবে সহায়তা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে বিভিন্ন চাকরি সংক্রান্ত গ্রুপ থেকে উপকৃত হয়েছে। বিভিন্ন তথ্য চাকরির প্রস্তুতি বিষয়ক পরামর্শ পেয়েছি যেটা আমার পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট কাজে লেগেছে অনুভূতি কখনও বিসিএস ক্যারার হব বা সরকারি চাকরি করব এসব ভাবিনি এসএসসি পাস করে একটা যে কোনো চাকরি নেব তখন এই ভাবনাটা ছিল একচল্লিশতম বিসিএসের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না আমার মতো বেকারের জীবনে যে কোনো চাকরি একটা আশীর্বাদ যেখানে বিসিএস কারার হিসেবে নিজের রোল দেখতে পাওয়া তালার বিশেষ রহমত ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতে যেখানেই থাকি সততার সঙ্গে যেন নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি সমাজের সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে এটাই ছিল মূলত জনাব আইনালের জীবনের গল্প দেখেন আসলেই এখান থেকে অনেক কিছু শেখার আছে জনাব আইনাল যদি পারেন আপনিও পারবেন সবার জন্য শুভকামনা